Sons of the Forest এর পার্ট 2 তে সবাইকে আবারো ওয়েলকাম। পার্ট 1 এ তোমরা অনেক লাইক করে দিয়েছো, 10,000 লাইক দুই দিনের মধ্যে পার হয়ে গেছে। ভাই দুই দিনের মধ্যে 10,000 লাইক অনেক বড় ব্যাপার আমাদের জন্য, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকে খেলবো Sons of the Forest এর পার্ট 2, যেখানে আমরা আজকে ঘরটা কমপ্লিট করব। এটার জন্য তোমরা অনেকে হয়তো ওয়েট করছিলে। এখানে আমরা দেখো টেন্ট বানিয়ে রেখেছি, আর এখানে আমরা ঘর বানাচ্ছিলাম, যেটা আজকে আমরা কমপ্লিট করব। আগের দিন তো আমরা কমপ্লিট করতে পারিনি, তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের পার্ট 2। পার্ট 1 যারা যারা দেখোনি, দেখে আসতে পারো গিয়ে, তাহলে প্রথম থেকে বুঝতে পারবে। চলো কেলভিনকে না আমি আজকেও কাজ দিই, আমি কেলভিনকে না আজকেও বলি কি আমাদের, আমাকে এখানে গাছগুলো কেটে কেটে এনে দিতে। এখানে যদি কেলভিন আমাকে গাছগুলো কেটে কেটে এনে দেয়, তাহলে আমি ঘরটা অনেক তাড়াতাড়ি আজকে কমপ্লিট করতে পারবো। আগের দিন কমপ্লিট তো করতে পারিনি, কিন্তু আজকে পারবো। তারাও এখানে আমি কেলভিনকে ডেকে নিয়েছি। এখানে আমি কেলভিনকে আজকে বলি কি কিছু গাছ কেটে আনতে, গেট সাম লক্স অ্যান্ড ড্রপ হেয়ার। এখানে যদি আমি কেলভিনকে গাছ কেটে আনতে বলি, আর একটু পর ভাই সন্ধ্যা হয়ে যাবে, বিকেল হয়ে গেছে, চলো আমাকে তাড়াতাড়ি না শিকার করতে হবে কিছু। আর আমাকে যেটা করতে হবে, আমি আর একটা জিনিস শিখেছি, দাঁড়াও আমি দেখাচ্ছি। এখানে যদি আমরা এটা নিয়ে নিই, আর এখানে যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে এটা না চারদিক থেকে উঁচু হয়ে যায়। দেখো চারদিক থেকে এটা উঁচু করা যাবে, যেরকম করে আমরা এখানে একটা ছোটোখাটো ঘর বানিয়ে নিতে পারবো, টেন্ট, যেটা আজকে দেখো কমপ্লিট হয়ে গেছে, চার কোনা টেন্ট। ভাই দেখতে কত সুন্দর লাগছে এটা, আরও এই দেখো চার কোনা টেন্ট হয়ে গেছে। এবার দেখো কেলভিন তো আমাদের জন্য গাছ কাটতে চলে গেছে, আমাকে যেটা এবার করতে হবে, আমাকে না পাখিটাকে কিছু মারতে হবে, কারণ রাতের খাওয়ার খুঁজতে হবে আমাকে। চলো এবার আমরা কিছু পাখিটাকে মেরে নেই, কারণ রাতের জন্য আমাকে খাওয়ার খুঁজতে হবে। লেটস গো, এবার পাখিটাকে মারবো ভাই। ওকে 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 ভাই, মেরেছি ভাই। এবার আমার খাওয়ার সংকট মিটে যাবে ভাই, আমি কিছু পাখিটাকে মারি, তারপরে না আমরা পাখিটাকে মেরে আমাদের খাওয়ার ঝামেলা তো আজকের মতো মিটে যাবে। তারপরে আমরা ফাঁদ ভালো করে বানানো শিখবো। তোমরা কমেন্টে অনেকেই বলেছো, অনেক কিছু দেখলাম ভাই, এত কমেন্ট এসছে ভাই, এত লাইক এসছে, আমি ভাবতেও পাইনি যে এই গেমে এত লাইক হবে। এই ভিডিওটা তো অবশ্যই লাইক করে দাও, তাহলে এটার পার্ট 3ও তাড়াতাড়ি চলে আসবে। পার্ট 3তে আমরা অনেক এপিক এপিক জিনিস করবো, কারণ গেমটাতে না করার মতো অনেক কিছু আছে ভাই। যে পাখির পালকগুলো আমি রাখি, কারণ পাখির পালক দিয়ে না আমরা ধনুক বানাতে পারি, তীর ধনুক। ও এক সেকেন্ড ভাই, এই দেখো একটা কি চলে আসছে, ধরো পাখিটাকে আগে মারি। ওকে ওকে পাখিটাকে মেরে দিয়েছি, দেখো পাখিটাকে তো মেরে দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে তিন পাওয়ালা মহিলাটা চলে আসছে। আমরা না এই তিন পাওয়ালা মহিলাটাকে নাকি ফ্রেন্ড বানাতে পারি, আমাদের বন্ধু বানাতে পারি, আর এটাকে না আমাদের কেলভিনের গার্লফ্রেন্ড বানিয়ে দেবো ভাই, কেলভিনের হচ্ছে বউ বানিয়ে দেবো, কেলভিনের সাথে বিয়ে দিয়ে দেবো এটাকে, এই মেয়েটাকে। মেয়েটা না হেল্প করবে আমাদের, মেয়েটা ডান্স করছে, এ ভাই মেয়েটা ডান্স করছে ভাই, দেখো কিরকম কত ফানি লাগছে আমার দেখতে। মেয়েটা দেখো এখানে নাচানাচি করছে ভাই, দাঁড়াও দেখো মেয়েটা নাচানাচি করছে। হ্যালো হ্যালো মিসেস, হ্যালো মিস, এ মেয়ে পালাচ্ছে কেন ভাই? এটাকে কী করে কেলভিনের গার্লফ্রেন্ড বানাবো আমি, কমেন্টে অবশ্যই সবাই আমাকে বলো। এই মেয়েটাকে যদি কেলভিনের গার্লফ্রেন্ড বানিয়ে দিই, কেলভিনের একা একা কাজ করবে না, কেলভিনের সাথে ওই মেয়েটাও কেলভিনের হয়ে কাজ করে দিবে। লেটস গো, আমাকে ঘরটা না চলো আজকে কমপ্লিট করতে হবে। লেটস গো, ঘরটা আজকে কমপ্লিট করি চলো। আর এই গেমের মধ্যে অনেক কিছু আমাদের করতে হয়, যেটা আমরা ধীরে ধীরে দেখতে পাবো ভাই। দেখতে থাকো, গেমটা অনেক বড় হতে পারে, কিন্তু অনেক মজার গেম এটা আমি যতদূর জানলাম। পাথরগুলো কালেক্ট করে নিই, যা যা জিনিস আছে না আশেপাশে সব আমি কালেক্ট করে নিই। চলো লগ এনে দিয়েছে, চলো কেলভিন আমাকে লগ এনে দিচ্ছে, এগুলো দিয়ে আমি তাড়াতাড়ি ঘরটা বানাই। মানে এখন তো কমপ্লিট হবে না, একটু পরে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা চলো আমরা একটা কাজ করি, আমরা দেখি না আর কী কী বানাতে পারি এখানে। আমরা তো স্পেয়ার বানাতে, স্টোন অ্যারো বানাতে পারি ভাই, আমরা তীর বানাতে পারি, তীর বানালে আমরা না ধনুকও বানাতে পারবো, মানে বউ বানাতে পারবো। স্টোন অ্যারো বানাতে হলে আমার দুটো স্টিক লাগবে প্রথমে, তো দুটো স্টিক আমি প্রথমে নিয়ে নিই। লেটস গো, প্রথমে আমার দুটো স্টিক নিয়ে নিয়েছি। আর কী লাগবে, আর হচ্ছে আমাদের ইয়ে লাগবে, পালক লাগবে, পাখির পালকও আমার কাছে আছে। ওকে দেখো চারটা পাথর, পালক, স্টিক সব কিছু দিয়ে দিয়েছি। এবার যদি আমরা এখানে টিপি, তাহলে আমরা ইয়ে বানাতে পারবো, এখানে আমরা তীর বানাতে পারবো। ওকে লেটস গো, তীর বানিয়ে নিয়েছি, এই দেখো আমরা এখানে ভাই তীর বানিয়ে নিতে পেরেছি। তীরগুলো দিয়ে না আমি শিকার করতে পারবো ভাই, এখন আরও ইজিলি শিকার করতে পারবো। এখন শুধু আমাকে না ধনুক বানাতে হবে। লেটস গো ভাই, ধনুক বানাতে হলে আমাকে না সুতো খুঁজতে হবে, মানে দড়ি লাগবে, তো আমাকে দড়ি খুঁজলে না আমি ধনুক বানাতে পারবো। লেটস গো। ও ভাই রাত হয়ে গেছে এখানে, ও শিট এখানে রাত হয়ে গেছে ভাই, চলো আমরা ফটোফট গিয়ে ঘুমাই, কেলভিনকেও ঘুমাতে বলি। আর এখানে না আগুন জ্বালাতে হবে আমাকে, কোথায় আগুন জ্বালাবো, এখানে আগুন জ্বালানোর অপশন ছিল, এই তো এখানে চলো আমরা আগুনটা জ্বালিয়ে নিই। আর কেলভিনকে বলি ঘুমাতে, কারণ রাত হয়ে গেছে ভাই, এখন আমাকে সকালবেলায় উঠে কাজ করতে হবে। সকালবেলা উঠে আমরা এই ঘরটাকে না কমপ্লিট করব। আর কেলভিন কোথায় গেলো? হ্যাঁ কেলভিন, কেলভিন ঘুমিয়ে যা ভাই, রেস্ট করো এখানে। কেলভিনকে বলি এখানে রেস্ট নিতে, সকালবেলায় উঠে আমরা ঘরটাকে কমপ্লিট করব, আর এই জঙ্গলটাকে আমরা এক্সপ্লোর করব। চলো জঙ্গলটাকে এক্সপ্লোর করে আমরা দড়ি খুঁজতে হবে, তারপরে জিনিসপত্র খুঁজতে হবে। লেটস গো, দেখো কেলভিন এখানে রেস্ট করছে, আমরা এখানে কিছু খাওয়ার দাওয়ার এখন খাবো না, চলো আগে ঘুমিয়ে নিই, তারপরে সকালবেলা এসে খাবো। ওকে চলো আমরা এখানে ঘুমিয়ে নিই, লেটস গো, গুড নাইট সবাইকে। ওকে সকাল হয়ে গেছে ভাই, সকাল হয়ে গেছে, এখন আমার খিদেও পেয়ে গেছে, তো আমি প্রথমে যেটা করবো
এখানে আমি খাবার রান্না করব। খাবার রান্না করার জন্য আমাকে এখানে মাংস দিতে হবে দুটা। ওকে ওকে, দেখো মাংস দুটো দিয়ে দিয়েছি, এগুলো রান্না হোক। জিপিএস যদি আমরা খুলি দেখতে পাচ্ছ একটা গুহা দেখতে পাচ্ছি, ওই গুহাটার মধ্যে আমরা ঢুকবো, মানে কেভটার মধ্যে ঢুকবো, দেখবো কেভের মধ্যে আজকে কী আছে। লেটস গো। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, মাংস মনে হয় রান্না হয়ে গেছে। কেলভিন কেলভিন কেলভিনকে আমরা কাজ দিয়ে যাই আজকে আবার, ঠিক আছে। ঘুমিয়ে নিয়েছে কেলভিনও, ঘুমিয়ে নিয়েছে। আবারও বলি কেলভিনকে এখানে লগ আনতে, ঠিক আছে। লেটস গো কেলভিন, এখানে তাড়াতাড়ি গিয়ে লগ নিয়ে আসো ফটাফট। আর আমাকে আজকে ধনুক বানাতে হবে, মানে বো বানাতে হবে, যেটা দিয়ে আমরা যে পাখি তারপরে অ্যানিমেল ট্যানিমেল। আবে কোন দিক দিয়ে উঠে উঠে যাচ্ছে কেলভিন, আগুনে পুড়ে যাবে যদি আগুনের উপর দিয়ে যায়। ওকে চলো, এবার আমরা খেয়ে নিই কাঁচা মাংস। কাঁচা মাংস না, মানে রান্না করে নিয়েছি মাংসটাকে। লেটস গো। তো আপাতত চলো আমরা জঙ্গলের মধ্যে যাই, আর আমরা না ইয়ে খুঁজে নিয়ে আসি, জল টল কিছু খুঁজে নিয়ে আসি। কেলভিন ততক্ষণে গাছের লগ আনুক, ততক্ষণে আমরা জঙ্গলটাতে যাই, আর আমরা জঙ্গলটাতে গিয়ে জল খেয়ে আসি। দাঁড়াও চলো আমরা এদিকটাতে দিয়ে আজকে যাব। আর ওই দিকটায় দেখো সমুদ্রের ওই পারেও না কি যেন আছে। ও শিট ভাই, অনেক কিছু আছে গেমটার মধ্যে। আর যে কেভটার কথা বলছিলাম না, এটাই সেই কেভ। এ তো এই কেভ, এই কেভটার মধ্যে না কেউ থাকে হয়তো। এই দেখো এই কেভটা আমাকে খুলতে হবে, জানি না কী করে খুলবো, হয়তো ক্রোবার ট্রোবার লাগতে পারে এই কেভটা খুলতে। কেভটার মধ্যে হয়তো কিছু কাজের জিনিস আমরা পেতে পারি। আপাতত এই গর্তটাতে আজকে ঢুকবো না আজকে আমরা। চলো জল টল খেয়ে আমরা ঘরটাকে আজকে কমপ্লিট করব রাত হওয়ার আগে। লেটস গো ভাই, অনেক মজা হতে চলেছে গেমটাতে। লেটস গো লেটস গো লেটস গো। প্রথমে আমাকে যেটা করতে হবে, আজকে ধনুক বানাতে হবে আমাকে, আর জল খেতে হবে এখান থেকে। এ দেখো জঙ্গলটা না অনেক বড়। আমার মনে হচ্ছে কি, আমি যদি ইচ্ছা করি না ওই বরফের পাহাড়টার উপরেও যেতে পারবো। আমি জানি না আদৌ পারবো কি না, কিন্তু আমার মনে হচ্ছে পারবো ভাই। লেটস গো। আমি জোরে জোরে দৌড়াতেও পারছি না, কারণ আমার না অনেক জোরে জল তেষ্টা পেয়েছি। চলো আমরা ফটাফট জল খেয়ে নিই। দেখি এখানে কোথাও আশেপাশে জল পাওয়া যায় নাকি, মানে খাওয়ার জল। চলো দেখি, কারণ সমুদ্রের জল তো খাওয়া যায় না, এটা সবাই জানে ভাই। গেমটা না আসলেই অনেক সুন্দর ভাই, দেখো কত সুন্দর লাগছে দেখতে জঙ্গলটাকে। জঙ্গলটার এপার ওপার সব কিছু ঘুরে দেখবো, আগে আমি জল খেয়ে নিই ভাই। আমার অনেক জোরে জল তেষ্টা পেয়ে গেছে। চলো এখান থেকে আমরা ওয়াটার ইয়ে করে নিই, তাহলে আমরা পেট ভরে যাবে জল খেয়ে। লেটস গো, আরেকবার। হ্যাঁ চলো তাহলে হয়ে যাবে। এবার আমাকে যেটা করতে হবে, জঙ্গলটা খুঁজতে হবে, আর আমাকে দড়ি খুঁজতে হবে জঙ্গলটা থেকে, আর একটু এক্সপ্লোর করি যে এই সাইডটাতে আরও কী আছে। ওই দেখো সমুদ্রের ওই পারে আমাদের ঘরটা, ওই ঘরটার ওখানে একটু পরে আমরা যাবো, ঘরটাও কমপ্লিট করবো। তার আগে দেখো এখানে আরও কী কী আছে ভাই। এই জায়গাটা বাড়ি বানালে ভালো হতো মনে হয়, এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। আমি ইচ্ছা করলে এখানেও বাড়ি বানাতে পারতাম ভাই, এইটা জায়গাটা অনেক সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আমাদের মনে হয় এই জায়গাটা বাড়ি বানালে বেশি ভালো হতো ভাই, কিন্তু কোনো ব্যাপার না, ওই জায়গাটা অনেক সুন্দর আছে। চলো সামনে দেখো কী যেন পড়ে আছে ভাই, দেখো সামনে দেখো কী পড়ে আছে। এগুলো ডলফিনের মতো লাগছে দেখতে। এগুলো কি? ও সেটা, এটা কি? ও মানুষের কাটা হাত, দেখো মানুষের হাত খেয়ে ফেলেছে। শার্ক মনে হচ্ছে এটা, শার্ক। আচ্ছা ও ভাই, নাড়ি পুড়ি বেরিয়ে গেছে শার্কের। শার্ক কি আমি কাটতে পারবো কুড়ুল দিয়ে? দাঁড়াও দেখি কুড়ুল দিয়ে কিছু করতে পারি কিনা। ওকে চলো কুড়ুল দিয়ে দেখি কিছু করতে পারি কিনা। এটাকে তো কিছু করতে পারছি না মনে হয়, এটাকে এরম করে কোনো লাভ নেই। ফালতু ফালতু এরম করে কোনো লাভ নেই, কারণ এটার মাংস টাংস আমি খেতে পারবো না। খেতে পারলে ভালো হতো ভাই, কিন্তু খেতে পারবো না ভাই, এটা খেতে পারবো না। ফালতু কাটাকাটি করে লাভ নেই। এখানে দেখো কার জুতা পড়ে আছে, এই দেখো ভাই কার যেন জুতা পড়ে আছে, তার মানে কোনো মানুষ। ও আমরা না এখানে দেখো ইয়ে পেয়েছি, রোপ পেয়েছি, রোপ। তার মানে না আমি এবার ধনুক বানাতে পারবো। লেটস গো দেখি আমি এবার বো বানাতে পারি কিনা। এটা কি? একটা বোটের হ্যান্ডেল, এটা নিতে পারবো না মনে হয়। লেটস গো চলো আমরা ইয়ে বানাই, বো বানাতে পারি কিনা সেটাই আমি একটু দেখি। এটা কি? এটা লগ। চলো আমরা বো বানানোর চেষ্টা করি এবার, দেখি আমরা বো বানাতে পারি কিনা। লেটস গো ভাই, এবার অনেক মজা হতে চলেছে, এবার আমরা ধনুক বানাতে পারবো। ওকে চলো এবার ধনুক বানাতে পারবো কিনা দেখি। বো, হ্যাঁ বো বানাতে পারবো ভাই। চলো প্রথমে আমাকে বো বানানোর জন্য না দুটা স্টিক নিতে হবে, দুটা স্টিক নিয়ে নিয়েছি। দড়ি লাগবে, দড়িও নিয়ে নিয়েছি। আর কি লাগবে? আর একটা হচ্ছে ইয়ে লাগবে, এটাকে কী বলে, দড়ি, আর এই যে এইগুলো লাগবে, তাই নাকি? হ্যাঁ হয়ে গেছে। এবার আমি আচ্ছা এবার বো বানাতে পারবো। লেটস গো ভাই, এবার আমরা বো বানাতে পারবো, বো দিয়ে শিকার করতে পারবো। লেটস গো, আমরা বো তো বানিয়ে নিয়েছি। এ দেখো আমরা বো বানিয়ে নিয়েছি ভাই সাহেব, এবার বো দিয়ে আমি শিকার করতে পারবো। লেটস গো, বো দিয়ে এবার আমরা পাখি মারতে পারবো। চলো এবার আমরা বোটা দিয়ে পাখি মারতে পারবো বা শিকার করতে পারবো। লেটস গো, এবার অনেক এপিক হতে চলেছে গেম। চলো এবার আমরা জঙ্গলটাকে এক্সপ্লোর করবো। আর আজকে আমাদের কাজ হচ্ছে ওই ঘরটাকে কমপ্লিট করা, ঘরটা লক কেটে কেটে এনে ঘরটাকে কমপ্লিট করবো। চলো চলো লেটস গো লেটস গো। ওই যে মেয়েটা দেখো দাঁড়িয়ে আছে, মেয়েটা না ধনুক দেখে ভয় পেয়ে যাবে। তো আমি একটা কাজ করি, আমি ধনুকটা না ব্যাগটা না ভিতরে ঢুকিয়ে নিই। ওকে চলো ব্যাগটা না ভিতরে ঢুকিয়ে নিই। চলো ব্যাগটা ধনুকটা ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এবার চলো মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করি, দেখি কথা বলে কিনা আমাদের সাথে। হ্যালো হ্যালো মিস, তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? হ্যালো, আবার ভয় পাচ্ছে কেন? ভয় পেয়ে চলে যায় মেয়েটা, পাগলি ছাগলি নাকি ভাই? ওকে দেখো এবার তীর আমি হাতে নিয়ে নিয়েছি, তীর ধনুক। যখনই পাখি সামনে পাবো তখনই মারবো ভাই। লেটস গো, প্রথমে আমি যেটা এখন করবো, আগে আমাদের সামনে চলো, সামনে গিয়ে আমাদের ঘরটা কমপ্লিট করতে হবে।
কেলভিন একা একাই গাছ কাটছে, ওকে আমাকে হেল্প করতে হবে। আর আমরা ফটাফট আজকে ঘরটা কমপ্লিট করি বানানো, বাকি ঘর যখন বানানো কমপ্লিট হয়ে যাবে ঘর আর বেড বাকি কাজ তখন করবো। চলো আমরা ধনুকটাকে রেখে দিই, এবার আমি কেলভিনের সাহায্য করি। প্রথমে আমি ইয়ে নেই, কুড়ুলটা বার করে নিই। আমাদের এক্স কোথায়? এই তো এক্স পেয়ে গেছি ভাই। চলো এক্স দিয়ে এবার গাছ পাছ কাটি আর কেলভিনের হেল্প করি আমরা। লেটস গো লেটস গো লেটস গো। ওকে ওকে চলো গাছটা আমরা কাটি ধীরে ধীরে। আরে ভাই কত শক্ত গাছ! ও পারছি পারছি কাটতে পারছি কাটতে পারছি। লেটস গো এটাকে চলো আগে কাটি, কেলভিনের হেল্প করি গাছ কেটে। কেলভিন এখান থেকে লগ নিয়ে যা, তোর আর কাটতে হবে না কষ্ট করে গাছটা। আজ চলো এখান থেকে গাছটা কাটি। ওকে কাট ফটাফট কাট ফটাফট কাট। কতক্ষণ লাগে ভাই একটা গাছ কাটতে? ওকে ওকে পড়ছে পড়ছে পড়ছে। কেলভিন ওই যে ওই মেয়েটা, ওই যে ওই মেয়েটা, ওই যে মেয়েটা, দেখো দেখো মেয়েটা আসছে। ও মেয়ে না এটা ভাই, এটা কি? ও ভাই এটা কি জিনিস দেখো। হে ভাই তীর ধনুক বার কর, তীর ধনুক বার কর। ও শেট শেট এটা কি? ও ভাই কি জানো চলে আসে, জঙ্গলি মানুষ চলে আসে। তীর ধনুক না, তীর ধনুক তীর ধনুক তীর ধনুক। হ্যালো হ্যালো স্যার, হ্যালো স্যার, এখানে কি, এখানে কি স্যার, এখানে কি স্যার, স্যার স্যার, হ্যালো স্যার। ও ভাই মরে গেল নাকি? মরেনি 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 ভাই মরেনি। বাচ্চার মধ্যে গুলি কর। আবে মরেনি ভাই, মরেনি 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 মরেনি। পাছার মধ্যে মার। ওকে মরে গেছে, এবার মরে গেছে মনে হয়। ও মরে গেছে ভাই নাকি? এটা কী ছিল ভাই? এটা সাথে সঙ্গীর সাথে যদি চলে আসে এখন তাহলে আমার কী হবে ভাই? সঙ্গীর সাথে যদি চলে আসে না, চলো এটাকে পিঠে করে নিয়ে যাই। আর এটাকে কী করতে হবে আমি জানি না। চলো এটাকে না আমি আগুনে গিয়ে পুড়িয়ে দিই, তাহলে এটা সঙ্গীর সাথে যদি আসে তাহলে বুঝতে পারবে না ভাই। যদি সঙ্গীর সাথে এসে বুঝে যায় তাহলে আমাকে মেরে ফেলতে পারে, কারণ এটার না অনেক বড় গ্যাং থাকতে পারে, এটা জঙ্গলি মানুষ। চলো এখানে আমরা এটাকে ফেলে দিই। ওকে দেখো এটাকে আমরা আগুনে ফেলে দিয়েছি, আগুনে পুড়ে যাক এটা। লেটস গো। ভাই কেন করছি আমি এটা? আমি কেন মারলাম এই লোকটাকে? দেখো আগুনে জ্বলে পড়ে যাচ্ছে ভাই। চলো আমরা এবার ঘরটা কমপ্লিট করি, লেটস গো। চলো এবার আমরা ঘরটাকে কমপ্লিট করি। এখানে ঘরটাকে কমপ্লিট করতে আমাদের অনেকগুলো লগ লাগবে। ওকে চলো এখানে আমরা লগগুলো দিয়ে ঘরটা কমপ্লিট করার চেষ্টা করি আজকে। আজকে আমাদের ঘরটা কমপ্লিট করতেই হবে ভাই, তাড়াতাড়ি পুড়ে যা ভাই। তোর যদি পার্টি ফার্টি চলে আসে আমাকে পিটিয়ে পিঠের ছাল উঠিয়ে দেবে। এ ভাই দেখো এই লোকটা না মনে হচ্ছিলো জঙ্গলি মানুষ। তোমাদের কী মনে হয় কমেন্ট অবশ্যই বলো। আমার মনে হচ্ছে জঙ্গলি মানুষ টানুষ হবে, এখানকার লোকাল বাসিন্দা হতে পারে। ও লোকটা মরে গিয়ে লোকটার হার পেয়েছি আমি। দাঁড়া ওই লোকটা আগে লাগিয়ে দিই ঘরের মধ্যে। চলো আমরা লোকটা আগে লাগিয়ে দিই। ওকে দেখো এখানে লোকটার হার ফার পেয়ে গেছি আমি। এগুলো কী? এ দেখো লোকের হার, স্কাল, তারপরে কঙ্কাল, এগুলো পেয়েছি আমি লোকটার কাছ থেকে। হবে এগুলো কী পেলাম এই দেখো লোকটার কাছ থেকে? আমি বোন পেয়েছি, তারপরে স্কাল পেয়েছি, অনেক কিছু পেয়েছি যেগুলো দিয়ে আমি কোনো কাজে লাগাতে পারি হয়তো। আর তারপরে আমরা এই আইল্যান্ডটাকে না ঘিরে দেবো, যাতে কোনো জঙ্গলি বন মানুষ টানুষ না আসতে পারে। তখন আইল্যান্ডকে না আমরা চারদিক থেকে না বেড়া বানিয়ে দেবো, আর যাতে জঙ্গলি মানুষ না আসতে পারে, এখানে কোনো অ্যাটাক না করতে পারে আমাদের। আর ওই তিন পাওলা মহিলাটাকে না আমরা কেলভিনের গার্লফ্রেন্ড বানিয়ে দেবো ভাই, তাহলে কেলভিন আর একা একা থাকবে না এখানে। চলো আমরা ফটাফট লকগুলোকে কেটে কেটে ঘরের মধ্যে লাগিয়ে দিই। ওকে কাটো কাটো রে কাটো রে সব কাটো। আবে দাঁড়া 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 দাঁড়া। ওকে দেখো এগুলো নিয়ে আমরা ঘরের মধ্যে লাগিয়ে দিই ফটাফট। আবে আমার পায়ের উপর ফেলছে কেন? চলো এখানে গিয়ে লকগুলো লাগিয়ে দিই। চলো এখানে আমরা একটু ঘুমিয়ে নিই প্রথমে, কারণ আমার অনেক ঘুম পেয়ে গেছে ভাই। ওকে রাত হয়ে গেল কেন? হবে ভাই রাত হয়ে গেলে হবে না, তোমার খিদে পেয়ে গেছে। আবারও ঘুমা, আবারও ঘুমা, আবারও ঘুমা। লেটস গো লেটস গো। দিন হয়ে গেছে, দিন হয়ে গেছে ভাই। কেলভিনকে বলি একটু রেস্ট করতে, ততক্ষণ আমরা শিকার টিকার করি আর জল খেতে হবে ভাই। আবারও তেষ্টা পেয়ে গেছে কেলভিন, তুই এক কাজ কর। আবে আমার মুখের উপর ফেলতে বলিনি, মুখের উপরে এসে লক ফেলেছে। এখানে এখানে একে বলি একটু রেস্ট কর, ঠিক আছে? কেলভিনকে বলি রেস্ট করতে, ততক্ষণে আমরা জল আর মাংসটা খেয়ে নিই। আর আমাকে না শিকার করতে হবে, আমার কাছে মাংসও নেই এখন, আমাকে আবারও পাখিটা কি মারতে হবে। যেখানেই আমাদের গুহাটা আছে, যে গুহাটার মধ্যে আমরা ঢুকতে পারি। আর এই গুহাটার মধ্যে কিছু আছে নাকি? এটা মাছ, আমরা মাছ মারতে পারলাম না আজ পর্যন্ত। ট্র্যাপগুলো কোনো কাজের না ভাই, সুন্দর করে। ও বালটি পেয়েছি ভাই, এই ভাই বালটি পেয়েছি, কিন্তু বালটিগুলো আমি নিতে পারছি না। বালটিগুলো পেলে ভালো হতো, তাহলে আমি খাওয়ার জল এনে রাখতাম আর ইচ্ছা মতো আমি খেতে পারতাম ভাই। বালটিগুলো কোনো কাজের না ভাই, বালটিগুলো আমি নিতে পারবো না। চলো ফটাফট আমরা ভেতরটায় ঢুকি। আর এখানে যদি আমরা কুড়ুল নেই, কুড়ুল দিয়ে কি আমরা এটা ইয়ে করতে পারবো? লেটস গো লেটস গো, ট্রাই করে দেখা যাক ভাই। এটা কুড়ুল দিয়ে হয়তো আমরা কাটতে পারি। ও পেরেছি তো, পেরেছি তো ভাই, পেরেছি ভাই, কুড়ুল দিয়ে কাটতে পেরেছি। লেটস গো লেটস গো লেটস গো। ওকে কুড়ুল দিয়ে কাটতে পারছি ভাই, এটার মধ্যে আমরা ঢুকতে পারবো, কিন্তু গুহার মধ্যে ঢুকা আমার আগেই ঠিক হবে না। আমরা না আগে একটা টর্চ বানিয়ে নিয়ে আসি, দাঁড়াও আমরা না আগে একটা টর্চ বানিয়ে নিয়ে আসবো, যেটা দিয়ে আমরা আগুন জ্বালাতে পারবো। আর একটু ঘুমাতে হবে আমাকে, না ঘুমালে হবে না ভাই। ঘুমিয়ে টুমিয়ে তারপরে আমরা গুহাটার মধ্যে ঢুকবো একটু পরে। চলো টর্চ ফর্চ বানিয়ে নিয়ে আসি আগে। টর্চ বানাতে হবে যাতে আমরা ভেতরে ঢুকে অন্ধকারের মধ্যে দেখতে পাই, গুহাটার মধ্যে না জীবজন্তুও থাকতে পারে। আজকে তো এবার আমি ঘরটা কমপ্লিট করবোই ভাই। আর বৃষ্টিও হয়েছে, আকাশের মধ্যে না মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে ভাই সাহেব। চলো এবার ঘরটা আমি না কমপ্লিট করি। ঘরটা কমপ্লিট করতে হলে আমাকে আর কিছু লগ লাগবে, তাহলে হয়ে যাবে ঘরটা কমপ্লিট। লেটস গো। ও ভাই মেঘে ডাকছে,
তার মানে না বৃষ্টি হতে পারে গেমটার মধ্যে। লেটস গো লেটস গো লেটস গো, ফটাফট আমাকে কাজ করতে। বৃষ্টি বলতে বলতে শুরু হয়ে গেছে ভাই, বৃষ্টি শুরু হয়ে গেছে গেমের মধ্যে। লেটস গো, প্রথমে আমাকে না ঘরটা কমপ্লিট করতে হবে, কারণ বৃষ্টির মধ্যে ভিজলে আমার সর্দি লাগতে পারে, তারপরে শরীর খারাপ হতে পারে, তারপরে আমি না আর কিছু করতে পারবো না। লেটস গো লেটস গো, প্রথমে আমাকে যেটা করতে হবে লক দিয়ে দিয়ে ঘরটাকে কমপ্লিট করতে হবে। চলো, আর কয়টা লক লাগবে ভাই, ফটাফট কমপ্লিট হয়ে যায় না, এতক্ষণ লাগে নাকি ঘর কমপ্লিট হতে। এদিকে রোদ উঠেছে আবার বৃষ্টি হচ্ছে ভাই, কেমন গেম এটা। চলো ফটাফট, আমরা ঘরটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর কয়েকটা লগ হলেই ঘরটা কমপ্লিট হয়ে যাবে। লেটস গো লেটস গো, ফটাফট আমরা ঘরটা কমপ্লিট করে ফেলি। ওকে, ঘরটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু লগ লাগবে। লেটস গো লেটস গো লেটস গো, এখান থেকে আরেকটা লগ নিয়ে নিই। দেখো আর কয়টা লগ লাগবে আমাদের, আর 12টা না 13টার মতো লগ লাগবে। চলো ফটাফট দেখি কয়টা লগ লাগবে। আরও 11টা লগ লাগবে ভাই, বিদ্যুৎ চমকাচ্ছে মাথার মধ্যে, ঠাটা পড়ে মরে না যায় আমি আবার। চলো এখান থেকে ফটাফট আর একটু কয়টা লগ লাগিয়ে দিই। ওকে, আর কয়টা লগ লাগবে, আর 10টার মতো লগ লাগতে পারে। কেলভিন ফটাফট লগ নিয়ে আয়, আমাদের ঘরে থাকতে হবে রাতে, তারপর আমাদের বেড বানাতে হবে। চলো চলো চলো, লক তো নিয়ে নিচ্ছে। আর মাত্র আমাদের কয়টা লক লাগবে, বৃষ্টির মধ্যে আমরা কত হার্ড ওয়ার্ক করছি। আমাদের হার্ড ওয়ার্কের জন্য অবশ্যই লাইক করে দিও, ভিডিওটাতে সবাই লাইক করবে। এটা তো টার্গেট রাখছি 10,000 লাইক, 10,000 লাইক যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা না গেমটার পার্ট 3 আনবো, ফটাফট আনবো। চলো আমরা ফটাফট গেটটার মধ্যে লাগিয়ে দিই। আর কয়টা লক লাগবে ভাই, ফটাফট লক দিয়ে দিই এখানে। ওই গুহাটার মধ্যেও আমাকে যেতে হবে ভাই, কেপটার মধ্যেও যেতে হবে ভাই, অনেক কাজ আছে আমার, মাথায় কাজ করছে না, আমি কী করবো এখন। তাড়াতাড়ি কেলভিন ততক্ষণে লগ আনুক, ততক্ষণে না আমি ওই ইয়েটা থেকে জল খেয়ে আসি, আর আমাকে শিকার করতে, আমার মাথায় কাজ করছে না ভাই, সিরিয়াসলি অনেক চাপ, অনেক চাপ গেমটা কমপ্লিট করা। চলো ফটাফট, আমাকে না জল তিষ্টা পেয়ে গেছে অনেক জোরে আমার, আর এগুলো ভেঙে ভেঙে পড়ছে কেন, মনে হচ্ছে বাদরটা ধরে এসছে গেমের মধ্যে। চলো ফটাফট যাই আমি, আর জঙ্গলের মধ্যে যেতেও ভয় লাগছে ভাই, কখন বন মানুষ এসে অ্যাট্যাক করবে আমার উপরে কোনো ভরসাই তো নেই। ওকে, আমি জঙ্গলের মধ্যে চলে আসছি, এখানে তো কতগুলো কাঠ বিড়ালি আছে ভাই, একটাকে যদি মারতে পারতাম। পেরেছি কি না, মারতেও পারি না ভাই, আমি কত নুবরা। এখানে ভুট্টা পোড়া দিয়ে খেয়েছে কে জানো, ভুট্টা না কি ভাই, এগুলো কাঠবিড়ালিরা খাচ্ছিল। চলো কোনো ব্যাপার না, আমি ফটাফট গিয়ে না জল টল খেয়ে আসি, তারপর আমি শিকার করবো ভাই, এখানে বন মানুষগুলো নেই তো আবার। ওকে ভাই, জল তো খেয়ে নিয়েছি, এবার আমাকে যেটা করতে হবে, এবার আমাকে ফটাফট যেতে হবে ইয়ের মধ্যে। আবে ভাই কত মুশকিল। চলো এবার আমি গুহাটার মধ্যে যাবো, তার আগে না আমি একটু শিকার করে নিই, কারণ খেয়ে নিই, হেলথ বারটা যখন ফুল হয়ে যাবে তখন আমরা গুহাটার মধ্যে ঢুকবো, আর দেখবো গুহাটার মধ্যে কী থাকতে পারে আমাদের জন্য। ওই মেয়েটা এখান থেকে ঘোরাঘুরি করে কেন, মেয়েটা আমাদের কথাও শোনে না, এখান থেকে ঘোরাঘুরি করে ভাই। আচ্ছা কোনো ব্যাপার না, চলো এবার ফটাফট আমি শিকার করি। মাছ ধরে কী করে, একটা মাছও ধরতে পারিনি। চলো মাছ ধরা ট্রাই করি এখন, যদি মাছ ধরতে পারি না তাহলে অনেক কাজের কাজ হবে, মাছ ধরতে পারলে মাছ খেতে পারবো আমরা এখন। লেটস গো। ওকে চলো মাছ ধরা ট্রাই করে দেখি, এখানে মাছও তো থাকতো, আমি জানি না এখন মাছ পাওয়া যাবে নাকি। কোনো মাছ দেখতে পাচ্ছি না ভাই, আমি সমুদ্রের মধ্যে কোনো মাছ দেখতে পাচ্ছি না। কেলভিন মনে হয় অতক্ষণে অনেকগুলো লক কালেক্ট করে নিয়েছে। চলো কেলভিনের লকগুলো দিয়ে না আমরা ঘরটা এখন কমপ্লিট করি। আগে কি আমার গুহায় যাওয়া ঠিক হবে, না না আমার আগে খাওয়া দাওয়া করা দরকার, না খেয়ে গুহায় আমি ঢুকবো না ভাই, তাহলে না খেয়েই মরে যাবো আমি, তারপরে আমার সব আবার নতুন করে খেলতে হবে। চলো ফটাফট আমি আগে ইয়ে করি, খাওয়ার জোগাড় করি, তারপরে আমি গুহায় ঢুকবো ভাই, এখন আমি ঢুকছি না গুহার মধ্যে। চলো আমরা রান্না করা মাংসটা আগে খেয়ে নিই, কারণ আমাদের না খিদে পেয়ে গেছে। লেটস গো লেটস গো লেটস গো, তাছাড়া আমার মাংস বেশি রান্না হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা পেট ভরিয়ে নিই আগে, পেট তো অর্ধেকখানি ভরে গেছে, আর অর্ধেকখানি ভরাতে হবে। লেটস গো, এটাকেও খেয়ে নিই, দুটো খেয়ে নিয়েছি মাংস, এবার পেট আমাদের ফুল ভরে যাবে। ওকে ভরে গেছে, ফুল ভরে গেছে ভাই, এবার শুধু আমাকে ঘুমাতে হবে অল্প, তাহলে আমি শুধু পাওয়ারফুল হয়ে যাবো। এখানে দেখো যতগুলো গাছ ছিল না আমি কেটে নিয়েছি, এবার আশেপাশে ভাই এগুলো কি, আমাকে না ফটাফট নিয়ে নিতে হবে, ধনুক নিতে হবে, ধনুক নিতে হবে, ধনুক 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 ধনুক, হ্যালো এক সেকেন্ড, এই ভাই কে রাত কে তোরা কে, ও গাছের উপর উঠে যাচ্ছে দেখো কেমন করে। ও শিট শিট শিট, দাঁড়া, নাম 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 বলছি, নাম বলছি, নাম বে, আরে নাম, আরে ভাই কিরে, আমি মারতেও পারছি না, মেরেছি মেরেছি মেরেছি, একটাকে মেরেছি, একটাকে মেরেছি, শিট শিট, আবার আর একটা কে আসছে, ওটা আর একটা কে আসছে, আর একটা কে আসছে, আর একটা কে আসছে, তিরটা নে তিরটা নে, ওকে ওই এটাকেও মারবো, এটাকেও মারবো, হেড শট হেড শট হেড শট, আসিস না, সামনে আসবি না, সামনে আসবি না, ওরে ভাই পারছিও না, মারতেও পারছি না, মরে যা মরে যা মরে যা মরে যা মরে যা মরে যা মরে, কুরুলনে 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 কুরুলনে, ভালা 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 ভালা, মর 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 মর, মরে গেছে মরে গেছে মরে গেছে, মরেনি ভাই মরেনি, মর মর মর, ফটাফট মর ফটাফট মর, মরে গেছে, এবার মরে গেছে, মরবি না মানে তুই মরে যা, তোর কোনো কাজ নেই এখানে। চলো এটাকে নিয়ে আমরা আগুনের মধ্যে ছেড়ে দিই। ভাই সাহেব এগুলো কী চলে আসছে ভাই, জঙ্গলি মানুষ চলে আসছে, ভাই 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 এটা অনেক ডেঞ্জারাস ছিল। চলো এটার হাড় হুড্ডি নিয়ে নেবো আমরা, এখানে গিয়ে আমরা ফটাফট এখানে ছেড়ে দিই এটাকে, এটাকে এখানে গিয়ে ফেলে দিই আগুনের মধ্যে। লেটস গো, তাছাড়া এর যদি আবার টিম চলে আসে না তাহলে বুঝতে পারবে একে মেরেছি, তারপর আমাদের আবার মেরে ফেলবে। চলো এটাকেও নিয়ে এসি এখানে, এখানে ছেড়ে দাও,
ছেড়ে দিয়েছে ভাই, তুইও পুড়ে মরে যা। কেলভিন না আবারও হাঁপিয়ে গেছে, চলো কেলভিন রেস্ট নেক, ততক্ষণে আমরা এই ঘরটা কমপ্লিট করি। এবার তো ঘরটা কমপ্লিট করবোই ভাই, তাছাড়া আমার কোনো উপায় নেই। দেখো আমাদের কত সুন্দর নাজারা, এখান থেকে আমাদের ঘরও দেখা যাচ্ছে ভাই। চলো ফটাফট ঘরটা কমপ্লিট করবো, আর এখন আমরা গুহায় যাবো। ঘরটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর কয়েকটা মাত্র প্ল্যাঙ্ক লাগবে, তাহলে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে আজকের এপিসোডে। আর থার্ড এপিসোডে আমরা অনেক কিছু করবো, তার জন্য ভিডিওতে লাইক করে দাও। ওকে, তো আমাদের ঘর প্রায় কমপ্লিট। এবার দেখো কেলভিন কতগুলো লক নিয়ে গেছে ওখানে। এবার আমি যে লকটা নিয়ে যাচ্ছি এটা কাটলেই হয়তো আমাদের ঘর কমপ্লিট হয়ে যাবে ভাই। হাঁপিয়ে গেছি আমি ভাই, এত কাজ করছি আমি সকাল থেকেই। চলো ফটাফট আমি এখানে গিয়ে লকটা রাখি, আর লকটা দিয়ে আমি ঘরটা কমপ্লিট, এবার ঘর কমপ্লিট হয়ে যাবে ভাই। অনেকক্ষণ ধরে খাটাখাটনি করছে, আমি হাঁপিয়ে গেছি ভাই কাজ করতে। আমি ভাই লাকি, এটা কি চলে আসছে ভাই? তীরধনুক কই, আমার তীরধনুক, আমার তীরধনুক। হ্যালো হ্যালো তীরধনুক, 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 হ্যালো ভাই, গেলা কি? হ্যাঁ আমি কোথায় মারছি আমি? চাকুটা তো নিয়ে নিয়েছে, এবার চাকু দিয়ে হয়তো মারতে পারবো এটাকে। মর 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 মর, মরছে না ভাই, কত টাপ। হ্যালো, এটা কে জিনিস ভাই? এটা মর 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 মর, মরছে মরছে, ফাইনালি ফাইনালি মরছে মনে হয়, মরছে মনে হয়। এখানে কি পাচ্ছি দেখো, এটার মধ্যে মাংস। হ্যাঁ, ওটা কি পেয়েছি জানো এটার মধ্যে থেকে ভাই, এটা অনেক ডিসগাস্টিং, এটা কি ছিল? হ্যাঁ 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 কেলভিন, হয়ে যাবে, এতগুলো গাছ আমাদের আর গাছ লাগবে না, হয়ে যাবে, এই কটা তো হয়ে যাবে আমার মনে হচ্ছে। এই কটা তো হয়ে তো যাওয়ার কথা, কারণ বেশি কাঠ তো লাগে না ঘর বানাতে। এ দেখো, ওকে আমাদের আর মাত্র কয়টা ইয়ে লাগবে, প্ল্যাঙ্ক লাগবে, এখানে বেশি লাগবে না, পাঁচটা লাগবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। লেটস গো লেটস গো লেটস গো, কেলভিন কেলভিন আর আমাদের লাগবে না, তাহলে কেলভিন তুই রেস্ট নে, ঠিক আছে? আর আর লাগবে না আমাদের, হয়ে গেছে। ওকে লাগিয়ে দিস, আর একটা মাত্র আমার লাগবে, লেটস গো, হয়ে যাবে ভাই। কেলভিন কেলভিন বসে থাক, তুই চুপ করে বসে থাক, এখন দেখ আমি কী করি, এখন আমি ঘরটা কমপ্লিট করে দেই, তুই চুপ করে বসে থাক। এবার দেখো, এবার আমি না কমপ্লিট করে দেবো ঘরটাকে। এবার এখান থেকে আবে দাঁড়া 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 দাঁড়া, ওকে ওকে হয়ে যাবে, এবার হয়ে যাবে, এবার হয়তো যাওয়ার কথা। ওকে, ও আমাদের ঘর তো কমপ্লিট মনে হচ্ছে আমার, আমার কন্ট্রোলারটা না ঠিক করে কাজ করছে না, আমি বুঝতে পারছি না কেন। যাই হোক কোনো ব্যাপার না, এখান থেকে দেখো আমরা ইয়ে তো বানিয়ে নিচ্ছি, এবার ঘরের মধ্যে না আমরা হয়তো বেড বানাতে পারবো। লেটস গো দেখি বেড বানাতে পারি কি না। এই দেখো স্টিক বেড আছে, এই বেডটা যদি আমি এখানে পাতি তাহলে হয়ে যাবে। দাঁড়া দাঁড়া দেখি, এখানে যদি আমি বেডটা লাগাই তাহলে হয়তো আমরা এখানে ঘুমাতেও পারবো। ওকে, এখানে যদি আমরা বেডটা পেতে দিই, ওকে এখানে আমাকে শুধু স্টিক লাগবে 16টা। লেটস গো লেটস গো লেটস গো, দেখি বানাতে পারি কি না বেডটা আমরা। 16টার মধ্যে কয়টা স্টিক আমার কাছে আছে আমি জানি, আর 3টা মাত্র স্টিক লাগবে, তাহলে হয়ে যাবে। লেটস গো, এখান থেকে আমরা কতগুলো কয়েকটা স্টিক নিয়ে নিই, তাহলে আমাদের হয়ে যাবে ওই বেডটা বানানো কমপ্লিট। দেখো কত স্টিক আছে, এখান থেকে সবগুলো স্টিক নিয়ে নিই, তাহলে বেড ফেড বানিয়ে আমরা ওখানে ঘুমাবো একবার, আজকে নতুন ঘরে ঘুমাতে পারবো আমাদের। লেটস গো, এবার আমরা নতুন ঘরে ঘুমাতে পারবো। এটা কি পাখি? ও মারবো না, এখন মারবো না, চলো আমরা এবার নতুন ঘরে ঘুমাতে পারবো। আমাদের ঘর তো কমপ্লিট, ঘরের জন্য অবশ্যই লাইক করে দিও, আর তাড়াতাড়ি চলো আমরা বেডটা কমপ্লিট করি, এবার আমরা বেডটা কমপ্লিট করতে পারবো। কেলভিন আজকে থেকে আমাদের আর বাইরে ঘুমাতে হবে না কেলভিন, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, চলো আমরা বেডটা আমরা কমপ্লিট করে দিই। ওকে, এবার আমরা এখানে গেম সেভ করতে পারবো। ওকে চলো এখানে আমরা একটু ঘুমিয়ে নিই, সকালবেলা উঠে যা করার করবো। লেটস গো, হয়ে গেছে ঘুম। আবে বাইরে জীবজন্তু আসছে, ঘুমা 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 ভাই। শিট 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 শিট, কেলভিন মরে গেল না তো? কেলভিন কিছু হয়নি তো তোর? কেলভিনের কিছু হয়নি, কেলভিনের কিছু হয়নি, ও শিট। তারপরে এখানে আমরা পাঁচিল বানাতে হবে, অনেক কিছু করতে হবে, আর এখানে আমাকে পাখিও মারতে হবে, কারণ আমাদের আবারও খিদে লাগতে পারে। ওকে, আবারও খিদে লাগতে, আবারও জঙ্গলি মানুষ চলে আসছে ভাই, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর জঙ্গলি মানুষ চলে আসছে। ও শেট 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 শেট, ধনুক 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 নে ধনুক নে ধনুক নে, শেট 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 শেট, আমাদের ঘরে যাচ্ছে দেখো ধনুক নিয়ে। ও ভাই, আজা 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 আজা, হ্যাঁ আয় আয়, ক্যা 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 ক্যা, মানুষের ঘরে ঢুকতে কেমন লাগে? হ্যাঁ আবার তুইও আসছিস, আজা আজা আজা, আবার লাগছে না কেন? আবার ধনুক শেষ হয়ে গেছে, আমার তীর ধনুক শেষ হয়ে গেছে, আবার শেট 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 শেট, লেটস গো, বাঁচাও 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 বাঁচাও, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আজা আজা। ওকে, নে নে, কেমন লাগে কেমন লাগে? লোকের ঘরে ঢুকো, পারমিশন না নিয়ে লোকের ঘরে ঢুকলে এরকমই হয় ভাই, অনেক ডেঞ্জারাস তুমি, না অনেক ডেঞ্জারাস। এটাকে নিয়ে আমাকে আগুনের মধ্যে ছাড়তে হবে, বুঝতে পেরেছো? এখানে আমাকে এটা ছাড়তে হবে, আর একটু পরে আমাকে এখানে আগুন জ্বালাতে হবে ভাই। আয় আরো আয়, যত আসবি তত মারবো ভাই। ও কেলভিন দেখো, আমাদের তীর যেখানে যেখানে গিয়ে পড়েছিল সেখান থেকে সেখান থেকে তীরগুলো কুড়িয়ে কুড়িয়ে আমাকে এনে দিবে ভাই। কেলভিন অনেক ভালো মানুষ, কেলভিন না থাকলে আমি এত কিছু করতেই পারতাম না ভাই। কেলভিন এখানে গিয়ে ঢুকে বসে থাকবে,
কেলভিন এখানে রেস্ট নেবে, আর চলো আমরা ঘরে গিয়ে ঘুমাই আজকের মতো। নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে আবারও, কারণ আজকে আমি অনেক কিছু করে নিয়েছি, আজকে আর কিছু করতে চাই না ভাই। আজকের মতো এখানেই থাকছে, আর যারা যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, 10,000 লাইকের টার্গেট রাখছে আবারও। 10,000 লাইক যদি আমাদের আবারও হয়ে যায় তাহলে নেক্সট পার্ট আবারও খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে পার্ট 3 খুব তাড়াতাড়ি চলে আসবে। তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্টে বলো গেমটা তোমাদের কেমন লেগেছে, আশা করি অনেক ভালো লেগেছে। আর চ্যানেলে যারা যারা নতুন এসছো কী করছো ভাই, চ্যানেলে সাবস্ক্রাইব আগে করো, শখের গেমারে সাবস্ক্রাইব করো। ও ভাই আমি টায়ার্ড হয়ে গেছি ভাই, অনেক কষ্ট করেছি আজকে গেমটা খেলার জন্য। বাই বাই, সবাইকে ভালো থেকো।